গত কুরবানির আগের জুমা পড়াইতে আমি গুলশান মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়া যখন আমি জুমার বয়ানে যাব, এমন সময় আমার কাছে একটা যুবক প্রবেশ করলো, ছোট ছোট দাড়ি মাথায় টুপি। আমি চকির উপরে বসা যুবক ফলরে বসলো, মোবাইল আমার হাতে দিল। মোবাইলে দিয়ে তাকায় দেখি একটা যুবক চুল লম্বা, গলায় চেন শার্ট প্যান্ট পরা চেহারা। আমি ওই ছবির দিকে তাকাই, যুবকের দিকে তাকায় দেখি যুবক চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, ও বাবা আমি এখন মসজিদে বয়ানে যাব, বলো এই ছবি কার? বলে, হুজুর আমার 8 মাস আগের ছবি। অহংকারী না, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক বলো এই ছবি 8 মাস আগের? বলে, হ্যাঁ। এই ছবি কি করেছো তুমি? বলে, হুজুর আমি, আমার পেশা ছিল আমি এদেশের একটা গায়ক, আমি গান গাই, শুটিং করি, কৌতুক করি, নাটক করি, লক্ষ টাকা হাদিয়া। পরিবর্তন কেমন করে এলো রে যুবক? যুবক বলে, হুজুর আমি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি মোমেন শাহী জামালপুরে একটা শুটিং এ গেছিলাম। ওখানে যাওয়ার পরে শুটিং স্পটে হঠাৎ আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট সার্চ দিলাম, আমার জরুরতে হঠাৎ অনিচ্ছাকৃত একটা বয়ান চালু হয়ে গেল, ওয়াজ। আমি 2 মিনিট কোরআনের আয়াত শুনলাম, ইসলামের কথা শুনে কেনই যেন আমার মনটা ঝিম ধরে গেল, আমি চুপ হয়ে গেছি। কি শুনলাম মনে হয় যেন আমি অন্য জগতে আছি, জাহান্নামী। আমার মতো জগতে খারাপ কেউ নাই। আমার বান্ধবীরা কয়, আয় শুটিং শেষ কর। আমি বয়ান বন্ধ করে শুটিং করে ঢাকায় চলে আসলাম। যুবক বলে, হুজুর ঢাকায় এসে ওদের থেকে বিদায় নিয়া আমি আমার রুমে বাসায় গিয়ে ওই বয়ান আমি বারবার শুনলাম। এক পর্যায়ে দেখি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল, আমার দিল কাঁপতেছে, আমি জাহান্নামের আসামি না, না কিভাবে ফিরব? আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি আমার বাসার পাশে মসজিদ, মসজিদের পাশে গিয়ে একটা টুপি কিনলাম, একটা জামা কিনলাম, ইমাম সাহেবের কাছে গেলাম। ইমাম সাহেব, আপনি আমাকে তওবা করায়া ভালো কিছু ইসলামের জ্ঞান শিখায় দেন, নামাজের নিয়ম শিখায় দেন। ইমাম সাহেব আশ্চর্য হয়ে বলে, রে যুবক কেমন করে তুমি এই পরিবর্তন হয়েছ? বলে, হুজুর আমি ইন্টারনেটে একটা বয়ান আমি শুনেছি হঠাৎ। কার বয়ান? বলে, জানি না, বহু হুজুরের বয়ান। বলে, দেখাও তুমি, খুলো। ইন্টারনেট খুললাম, বয়ানটা বের করে যখন দিলাম, ইমাম সাহেব আমার মাথায় হাত দিয়া বলে, যুবক কপাল বড় ভালো, আল্লাহর কোরআনের বয়ান কত মজার, তবে যার বয়ান শুনো তুমি তারে চিনো? বলে, না আমি চিনি না। ইমাম সাহেবকে বললাম, আপনি চিনেন? বলে, হ্যাঁ চিনি, তবে গভীর কোনো পরিচয় নাই। বলে, কার বয়ান? বলে, এটা কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান শুনছো? তারে কই পাই? ইমাম সাহেব বলে, আমিও তারে চিনি না, কোথায় মাঝে মাঝে বয়ান শুনি, মাঝে মাঝে আমগো এলাকায় বয়ান আসে আমরা শুনি, কিন্তু ভালো করে পরিচয় করতে পারি নাই। ঠিকানা নেওয়ার চেষ্টা করলাম, আমি খুঁজতে খুঁজতে কয়েকদিন আগে জানলাম নাকি আপনি গুলশান এলাকায় জুমা পড়ান। আমি ঠিকানা নিয়ে আজ আপনার সাক্ষাতের জন্য আসছি, দোয়ার জন্য। হুজুর আপনি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আমাকে আল্লাহ হেদায়াতের পথে আনছেন, যেন রাগ করে আর ফিরায় না দেয়। আমি আজ আল্লাহর পথে আসছি, দোয়া করবেন। আমি বললাম, রে যুবক এখন তুমি কিভাবে সংসার চালাও? যুবক হঠাৎ করে কান্না করে বলে, হুজুর এত টাকা আমার ছিল, আজ আমি হালাল ভাবে চলতে গিয়া বড় কষ্টে সংসার চালাই, কি করো তুমি? বলে, আমি ঢাকা রামপুরা বাজারের ভেতরে আমি তরকারি বেচি, কাঁচা মাল বিক্রি করি, এগুলো বিক্রি করে সারাদিন যা পাই দিয়া সংসার চালাই। তারপর আমি মোনাজাতে কান্না করি, মালিক আমি হেদায়েতের পথ পেয়েছি, এটা আমার কোটি টাকার থেকেও দামি। এরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, তুই পা দুটো আগাইয়া দে, তোর পাও ধরে বলছি, তারে কেটে রবির কাঁদাবি না, মাথায় টুপি পরো, কোরআন পরো, কোরআন যদি ভুল পরো নামাজ হবে না, নামাজ হবে না, নামাজে কোরআন লাগবে, সুরা লাগবে, ভুল পড়লে নামাজ হবে না। ওই মা বাবার থেকে দোয়া নাও রে মুমিন,
কত দোয়া করে বুঝাবার যায় না। ছোটবেলা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, পরীক্ষা শেষে এক সপ্তাহ বন্ধ, বাড়িতে যাইতাম, বাড়ির থেকে খোলার তারিখে একটা ব্যাগ নিয়ে মাদ্রাসায় যখন রওনা দিতাম, আমার বাবায় ভাড়া টাকা দিয়া দেখতাম, বাবায় চকির উপরে শুয়ে কেন যেন টেনশন করে। আমার মা দেখতাম খুচরা কিছু টাকা গোপনে আমার দিয়া বলে, বাবা এটা তোরে দিলাম, তোর বাবায় শুধু ভাড়া টাকা দিছে, আমি তোরে কিছু পকেট খরচ দিলাম। মাঝে মাঝে মনে পড়বে নাস্তা, কত ছেলের বাবারা নাস্তা দেয় টাকা দেয়, তুই তো পাও না, এই টাকা দিয়া তুই মাঝে মাঝে নাস্তা কিনে খাবি। আমি দেখতাম আমার বাবা বালিশের সাথে মাথা লাগে কি যেন ভাবতেছে। আমি তখন অনেক ছোট, আমার মাকে তাকিয়ে দেখি মা ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে হাঁটতেছি, দেখি মা ছোট ছোট কদম দিয়ে আমার পেছনে আগায়। বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, ওখানে দাঁড়ায়া দেখি মা চোখের পানিগুলো মুছতেছে। আমি পিছনে তাকাইতা, একবার দেখতাম গাছের বামে আর একবার ডানে, বুঝতাম না মা এমন কেন করে, আজ বুঝি মা কেন করেছেন। যখন একদিক দিয়ে তাকায় দেখতো দেখা যায় না, মা পাগল নির্মত অপর সাইডে দেখত। ওরে সন্তান অনুরোধ করে বলে, মা এখানে যারা আছো অনেকের মা নাই বাবা নাই, বন্ধ করে তাকায় দেখো মা বাবার চেহারা কি মনে পড়ে না। আমার নবী আমার ইতিম, আমার নবীর মা নাই বাবা নাই। খেলার মাঠে নবী বসে আছেন, সন্ধ্যাবেলা দেখা যায় সব ছেলেদের বাবা ছেলেদের নিয়ে যায়। আমার শিশু নবী ডানে তাকায় বামে তাকায়, আমার বাবার কই মা বলে, তোমার ছেলে মোহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করে। মা আমিনা দৌড়ায় গিয়া মায়ার নবীর কোলে জড়ায় দিবে, মায়ার নবী আমিনার গলা জড়ায় করে, মা অন্য ছেলেদের বাবাদের দেখলাম কোলে নিয়ে গেল, বলো আমার বাবাই কুলে উঠতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, সন্তান যখন মা হারা হয় বোঝানো যায় না মা হারার ব্যথা। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা লেখাপড়া করে, মাঝে মাঝে দেখি শীতের মধ্যে আমার সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা অনেক বড় লোকের ছেলেরা লাভ কম্বল গায়ে দিয়ে বসে দিত নাই ঘুমায়, হঠাৎ করে তাকায় দেখি এক কিনারায় দুইটা ছোট্ট বাচ্চা দুইটা ভাই, একটা মশারিও নাই লেপ নাই কম্বল নাই, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমে আছে। জিজ্ঞাস করলাম তোদের কি লেপ নাই কোনো কম্বল নাই, খবর নিয়ে দেখলাম বলে ওদের মা নাই ওরা বড় ইয়াতিম, ওদেরকে লেপ দেওয়ার কেউ নাই কম্বল দেওয়ার কেউ নাই। ওরে টাকাওয়ালা মাস্তান, আজকে কত টাকা গুনাহের কাজে উড়াইলা, এতিমের ছাত্র কোরআন পড়ে রাতে ঘুমায় না ভোর রাত্রিটা কোরআন পড়ে, ঈদের জামা কাপড় নাই বাবাও নাই দেওয়ার মতো, আজকে তোমার টাকা পয়সা মাদ্রাসায় দিলে বড় হিসাব বেড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই মা না পেয়ে বড় কান্নার আসর, অন্তর নরম করে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ওরে সন্তান, মা বাবার ধমক দিলে তোমার জন্য এটা দোয়া, এটা দোয়া। অনেক সময় দেখেছি বাবাই আমাকে মার দিছে আদবের জন্য, আমি রাগ করে কান্না করে বাড়ির পেছনে বাগানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, আমার ছোট ছোট ভাই বোনেরাও গিয়ে আমার হাত ধরে টানে, ভাই কান্না করো না ঘরে আসো, না না যাবো না। শেষ পর্যন্ত দেখি আমার মা
আস্তে আস্তে বাগানের পেছনে এসে আমার হাত ধরে বলে আয়, আমার কান্না দেখে মাও কান্না করে বাবাও কান্না করে। ওই মা বাবারে যারা কষ্ট দিছো পায়ে ধরে বলি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, মরে গেলে কবরে গিয়া তাড়াতাড়ি জিয়ারত করো, মা বাবার নামে দান সৎকার করো, দোয়া পর চলে যাবে মা বাবার কবরে। অনুরোধ করে বলছি গুনাহ করিও না, গুনাহ করিও না, করলে এর শাস্তি মা বাবার কবরে পায়। অনুরোধ করে বলি জীবনে আর দাড়ি কাটবানা, নামাজ সারবানা, আল্লাহরে বেজার করবানা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, নবীর আদর্শের টুপি রাখবা, কোরআনটারে সহি করবা, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবা, এবং দাড়িটা লম্বা করবা। মুনাফিকি নাই, ধোকাবাজি নাই, মনে যদি চায় আল্লাহর মহব্বতে তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে হেদায়াত আল্লাহ দিবেন। ওরে যুবক কয়দিন আর মাস্তানি করবি, এমন কোন দিন নাই বাসের নিচে গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই। অনুরোধ করে বলি কয়দিন আর বাহাদুরি করবা, মরণে এরপরে তোমার মতো যুবকের খবর থাকবে না, তোমার মতো যুবক আজ স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, ব্যবসা করে চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা অভাব নাই, ওসিডিসি এসপি দাড়িওয়ালা যুবকের অভাব নাই, তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে দাড়িওয়ালা শ্রমিক ড্রাইভার দাড়িওয়ালা আছে না নাই, তুমি কেন পারো না? অনুরোধ করে বলি আজ তুমি তওবা করে নাও, আল্লাহ জীবনে আর দাড়ি কাটবো না, সারবো না, নামাজ সারবো না, টুপি সারবো না, কোরআন তেলাওয়াত করবো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। অন্তর যদি ভালো হয় খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও না, আল্লাহ হাত গুলো কবুল করে না, নামাজি বানায় দেন, আয় আল্লাহ কোরআন তারে সহিভাবে পড়ার তৌফিক দান করেন, আল্লাহ আল্লাহ আপনার খাস বান্দাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ঘরে ঘরে নবীর আদর্শ আলা কোরআন ওয়ালা সন্তান দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله قدرة النظر ديتك دكين বিশাল ময়দান গভীর রাত, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, আয় আল্লাহ কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে, আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন, মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন, একটু নজর করে দেখেন রে মালিক, টাকার জন্য কেউ আসে নাই, খানার জন্য আসে নাই, আয় আল্লাহ বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় করে
মনের কথা শুনেছে খালি ফিরা দিন নারে মালিক ও তার মালিক আমরা গুনাহগার সন্তান মাঠে খেলাধুলা করে খেলতে গিয়ে সন্তান শরীরে ধুলা বালু লাগা দুর্বল হয় তাকে মা কোলে নাও বাবা কোলে তুলে নাও মা বাবা সন্তানের মায়ে গিয়ে কোলে নিবে তাকায় দেখে সন্তানের গায়ের ভেতরে ধুলা বালু মা বাবা বলে তোমার গায়ের ভেতরে ধুলা বালু কোলে নিব না সন্তান তখন মা বাবার মুখের দিয়ে তাকায় মায়ার কান্না দিয়া মাটিতে পড়ে যায় মায়ার কান্না যখন করে মা বাবার দিলে মানে না ধুলা বালু মিয়া কোলে তুলে চুমো খায় ও দয়ার মালিক জীবন তার নাপাক করেছি হাতের দিয়ে তাকায় দেখি গুনার ধুলা বালুতে নাপাক জিব্বা দিয়ে তাকায় দেখি গীবত করে মিথ্যা বলে বলে জিব্বাটার নাপাক করেছি চোখের দিয়ে তাকায় দেখি গুনার ধুলায় চোখ না পাক গুনাহের ধুলার কারণে আমার অন্তর না পাক পাও না পাক আয় আল্লাহ তারপর আপনাকে ভুলি নাই গুনাহের ধুলা বালু নিয়ে আপনাকেই তো ডাকি আল্লাহ মা বাবার থেকেও মা আপনার কোটি গুণ বেশি গুনাহের ধুলা বালু দেখে তারা দিন না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির ওসিলা সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ মাহফিল কবুল করেন আল্লাহ টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে তাদের কবুল করে নেন আর আল্লাহ সময় দিয়েছে যারা তাদের কবুল করে নেন যাদের উদ্যোগে মাহফিল তাদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের সিলায় নাজাতের ফয়সালা করে দেন কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন হালাল রিজিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করে দিন আল্লাহ আয় আল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইন না নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন ছেলে সন্তান গুলো নেককার বানায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন এ বাংলার জমিন চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত দুর্নীতি মুক্ত জমিন বানায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন অভাবীদের অভাব দূর করেন পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ পেছনে যারা খেদমত করে টাকা পয়সা দেয় কমিটি ইমাম খাদেম ওস্তাদ ছাত্র কবুল করে নেন আয় আল্লাহ ময়দান থেকে খালি ফিরেন না রে মালিক আয় আল্লাহ ইসলামের ব্যানার টানে যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ জনপ্রতিনিধি আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই সন্তানের অপেক্ষায় বসে আছে আর একদল আপনার গুলামে ময়দানে আছে যারা মা হারায়াতি যারা বাবা হারা চিনুয়েতি নজর দিয়ে দেখেন কে মা হারা বাবা হারা সহ কে যেন সন্তান হারা কে যেন ভাই হারা বোন হারা কে আর
আত্মীয় স্বজন হারা সহ ও আল্লাহ এতিমদের দিকে তাকায়ও কি মায়া হবে না ও সন্তান ওই মা বাবা কবর দিয়ে তাকাও বালিশ নাই বিছানা নাই তুমি কত আরামে ঘুমাও ওই মা বাবার জন্য কি মায়া হয় না দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে কোরআনের বরকতে দিলটারে নরম করে দেন আয় আল্লাহর ময়দানে কোন আলেমের আমিন কি কবুল হবে এ ময়দানে কি আপনার কোন পছন্দের দাড়িওয়ালা হাজি সাহেব নাই এই ময়দানে কি আপনার পছন্দের কোন যুবক নাই এ ময়দানে কি আপনার পছন্দের কোন শিশু বাচ্চা তালিবুল ইলম না গুনার কারণে দিল শক্ত চোখে পানি নাই ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখে পানি গুলো পরে হাত বাড়ায় দোয়া চাও দোয়া চাও আপনারাও যদি জানতেন এখানে ডাকতেন না আয় আল্লাহ আপনি তো জানেন আপনি জানার পরেও তো পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আয় আল্লাহ কত বড় বড় বেঈমানেরও মাফ করেছেন আমাদের কেন মাফ করবেন ক্ষতি না হয় আমার দ্বারা যেন
दुश्मन बामी दुश्मन आय अल्लाह दयार नजरे आमाके अपनी माफ कर देन आय अल्लाह दुश्मन दुश्मनी थेके कुदरती हाते नबीजीर सिला हेफाजत करेन अल्लाह आय अल्लाह दीनेर निस्बते हेफाजत करेन अल्लाह एलेमे आमले इखलासे तरक्की दान करेन अल्लाह दीर्घने हायात दान करेन कबरवालादेर कबर जन्नतेर बागान बनाय देन जारा बेचे आछेन हायात बाड़ाय देन অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আয় আল্লাহ অলিপুর হিসাব অসুস্থ আনসার হিসাব অসুস্থ রে আল্লাহ বাবুনগরী হাটাজারির হুজুর অসুস্থ আরো যারা বিছানায় পড়ে আছে দয়ার নজরে সুস্থ করে দেন আল্লাহ সমস্ত আহলে হকদের প্রোগ্রাম সুস্থতার সাথে সমাধান করে দেন আয় আল্লাহ কুদরতি হাতে সুস্থ বানায় দেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধুরে মাফ করেন আল্লাহ ঘরে ঘরে কোরআন ওয়ালা সন্তান দান করেন আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ যে ফ্যাক্টরির আয়োজনে মাহফিলে ফ্যাক্টরি আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ জিম্মাদার যারা তাদের কবুল করে নেন এর কর্মচারী যারা তাদের কবুল করে নেন আয় আল্লাহ সকল ফ্যাক্টরির মালিক জিম্মাদার কর্মচারীর নামাজি দাড়িওয়ালা বানায় দেন মা বন্ধুরে পর্দানিশি বানায় দেন সমস্ত মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ ঢাকা তো মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন স্থায়ী জায়গা টাকার ব্যবস্থা করে দেন আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে দয়ার নজরে দ্বীনের নিসবতে হেফাজত করেন আল্লাহ ভরপুর কামিয়া বিধান করেন আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত ফেতনা থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আপনার জাত ও সিফাতের উপরে আমরা তওবার নিয়তে কসম করতেছি আল্লাহ আর গুনার দিকে যাব না রে মালিক খাঁটি অন্তরে তওবা করতেছি আয় আল্লাহ ধোকায় পড়ে আমরা অপরাধ করেছি মাফ করে দেন সমস্ত যুবক ভাইদের মোনাজাত আমিন গুলো কবুল করে নেন সমস্ত ওলামায়ে কেরাম মুরব্বী তালিবুল ইলম ছাত্রদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন ওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন আয় আল্লাহ সমস্ত জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন দ্বীনের নিসবতে আপনার জাত ও সিফাতের উসিলায় নবীজির উসিলায় সাহাবায়ে কেরামদের উসিলায় মেহরবানি করে দয়ার নজরে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত প্রতি বছর কায়েম ও দায়েম রাখেন আয় আল্লাহ হেদায়াতের উসিলা বানায় দেন আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আয় আল্লাহ নবীজির উসিলা দিয়ে আপনার কুদরতি কদমে বলছি সমস্ত দুশমন থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আসবেন এর জন্য সকলকে দিনী দাওয়াত দেওয়া হয়েছে আগামী 13 ডিসেম্বর সুলতান মার্কেট জামিয়া কুরআনিয়া জেএইচএ মাদ্রাসা বালিকা মাদ্রাসা আসসালামু আলাইকুম 13 ডিসেম্বর 15 ডিসেম্বর সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সুনাগরের যুব সমাজের উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি বদল উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনারা সবাই উপস্থিত থাকবেন। নারায় তাকবীর আল্লাহু আকবার। নুরুল ইসলাম সাহেব দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন। মুফতি দেলোয়ার বিন গাজী আসছে 16 ডিসেম্বর বারান্না বদ্ধপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ মুফাসসিরে কোরআন নুরুল আমিন সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি দেলোয়ার বিন গাজী। সম্মানিত উপস্থিতি আমরা বীর কমিয়ে ফিরি। যারা হুজুরের সাথে কখনো মুসাফা করেছেন দ্বিতীয়বার মুসাফার জন্য এখন বীর করবেন না, সময় করে হুজুরের সাথে দেখা করতে যাবেন। মেহমান অনেক দূরে যাবেন, অনেক রাত হয়েছে, এখন হুজুরকে